নমস্কার। 38 এপিসোডটি আমি চলে আসলাম আপনাদের সামনে, শুভ্রা চক্রবর্তী, সৃজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের ওনার। আবারও ডিসকাউন্টে শাড়ি দেখাবো, চান্দেরির উপর দেখাবো। এবার রেশম চেক কটন তো আছেই, ওটা আগের এপিসোডে দেখিয়েছি, আবার দেখাবো কোনো সময়। 10টা আমি সিল্ক দেখাবো, প্রথম 5টা এমব্রয়ডারি, পরের 5টা বাটিক, এবং তারপর 15টা আমি দেখাবো চান্দেরিতে বিভিন্ন রকম কাজ, সব ভীষণ কম দাম, ডিসকাউন্টেড প্রাইস। তাহলে আমরা শুরু করি দেখা। নাম্বার 1 শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা, কিন্তু এটা সুন্দরবনের কাঁথা, এটা কিন্তু শান্তিনিকেতনের কাঁথা নয়। আগেই বলে দিচ্ছি, এটা আমার এখানকার লোকাল মেয়েদের কাঁথা, এটা কিন্তু শান্তিনিকেতনের কাঁথা না, কিন্তু কাঁথা, যে কাঁথাটা আমি আপনাদের রেশম চেক বা অন্যান্য আইটেমে দেখাই সেই কাঁথা। দেখুন বর্ডার কত সুন্দর কাজ, দেখুন কশিদা কাঁথা, বোথ সাইড বর্ডার, ব্যাঙ্গালোর সিল্ক মেটেরিয়াল, মেটেরিয়াল ব্যাঙ্গালোর সিল্ক, হ্যান্ড এমব্রয়ডারি কাঁথা স্টিচ, মাল্টি কালার থ্রেড, হোম ওয়াশেবল, সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড, অবশ্যই সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড। প্রাইস নাম্বার 1 শাড়ি 5500, নাম্বার 1 শাড়ি 5500 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ। নাম্বার 2 শাড়ি হাফ হাফ উইভিং মেটেরিয়াল কাতান সিল্ক, সোনামুখী কাতান সিল্ক, সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড, হাফ হোয়াইট, হোয়াইট পোর্শনে কাঁথা করা আছে, দেখুন সেম ওয়ার্ক, সেম ডিজাইন, হ্যান্ড এমব্রয়ডারি, হাফটা অফ হোয়াইটের ভিতর কাঁথা করা উইভিংয়ে, বোথ সাইড বর্ডার, আমার এখানকার মেয়েদের কাজ, পুরো অফ হোয়াইটের মধ্যে হাফটা, আর হাফটা হচ্ছে মেরুনের মধ্যে। এখানে কিন্তু কোনো জয়েন্ট নেই, নো জয়েন্ট, দেয়ার ইজ নো জয়েন্ট, উইভিংয়ে হাফ হাফ, জাস্ট উইভিংয়ে হাফ হাফ, মেটেরিয়াল কাতান সিল্ক, সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস, 5500। নাম্বার 3, হাফ হচ্ছে তাসার, হাফ হচ্ছে তাসার, এইভাবে কাঁথা করা, নকশি কাঁথা, তাসার এইভাবে কাঁথা করা আছে হাফ পোর্শন শাড়িটার, ময়ূর পিকক ডিজাইন, একটা বিউটিফুল পিকক ডিজাইনে কাঁথা করা আছে হাফটা, আর হাফটা হচ্ছে এইভাবে আছে অরেঞ্জ, আর হাফটা হচ্ছে অরেঞ্জ, দেয়ার ইজ এ জয়েন্ট, হাফ হচ্ছে অরেঞ্জ, প্রাইস হচ্ছে 6500, এই হচ্ছে অরেঞ্জে প্রাইস 6500। এগুলো কিন্তু সব ডিসকাউন্টেড প্রাইস, দিস ইজ ব্লাউজ পিস নাম্বার 3, এগুলো কিন্তু সবই ডিসকাউন্টেড প্রাইস বলছি, অরিজিনাল প্রাইসটা আর আপনাদের বলছি না। নাম্বার 4, গ্রে কালারের তাসারে মেরুন থ্রেড দিয়ে কাঁথা করা, খুব সুন্দর কাজ, দেখুন এটা গেল আঁচল, ছোটো ছোটো পাখি, অনেকেই একটু সুপার টেস্টের শাড়ি চান, গ্রে কালার, একদম গ্রে কালার, অ্যাশ গ্রে কালার, মেরুন থ্রেড দিয়ে কাঁথা করা, মেটেরিয়াল গাছি তাসার, বিউটিফুল লুকিং লুকস, আর কোয়ালিটি ভীষণ ভালো, এইভাবে গেছে পুরোটা, প্রাইস 7800, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 7500। নাম্বার 4 শাড়ি 7500 এখন আপনারা পাবেন তাসার, এইভাবে এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 5 শাড়ি, একটা ভাগলপুর তসর, এটায় কিন্তু সিল্ক মার্ক নেই, কারণ এটার বর্ডারের ভিতর মার্সেডাইজড কটন আছে, এটা যাচ্ছে আঁচল, একটা বড় আঁচল আছে, ভাগলপুর তসর মেটেরিয়াল, পার্সি করা আছে তার ভিতর, এগুলো সব হ্যান্ড পার্সি করা, আর কালারটা খুব সুন্দর, একটা ডার্ক জাম কালার, পুরো ভাগলপুর তসর মেটেরিয়ালটার মধ্যে এইভাবে করা আছে, প্রাইস 4500, এইভাবে পার্সি করা রয়েছে পুরো শাড়িটায়, 4500 নাম্বার 5 শাড়ি, প্রাইস 4500, মেটেরিয়াল ভাগলপুর তাসার, এমব্রয়ডারি পার্সি ওয়ার্ক, হ্যান্ড এমব্রয়ডারি, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 6 থেকে আমি কয়েকটা বাটিক দেখাচ্ছি, নাম্বার 6 আঁচল, মাল্টি কালার আঁচল, অরিজিনাল প্রাইস 3850, ডিসকাউন্টেড প্রাইস 3700, বাটিক সিল্ক বাটিক, বোথ সাইড এইভাবে বর্ডার, বডিটা হচ্ছে মাজেন্টা কালার, ওপরে একটা সরু বর্ডার, আর এইভাবে প্লিটসে যাচ্ছে, এই বর্ডারটা যাচ্ছে প্লিটসে, এইভাবে পুরো শাড়িটাই এইভাবে চলে গেছে, প্রাইস 3700 নাম্বার 6 শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস, সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড বাটিক। নাম্বার 7 ইন্টারন্যাশনাল কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নাম্বার 7 এটা যাচ্ছে আঁচল পোর্শন, এইভাবে বাটিকে এভাবে কলকা করা আছে, খুব সুন্দর বিউটিফুল ডিজাইন, অরিজিনাল প্রাইস 3850, ডিসকাউন্টেড প্রাইস 3700 নাম্বার 7,
এটা হচ্ছে চেস্ট পোর্শন, চেস্ট থেকে কোমর অবধি চলে যাবে, আর পুরো শাড়িটাই এইভাবে গেছে ডিজাইনটা কলকা প্যাটার্নে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এইভাবে যাচ্ছে পুরোটা, 3700। দিস ইজ ব্লাউজ পিস নাম্বার 8। এটা হচ্ছে আঁচল, এটা পুরোটা এইভাবে দেখালে ভালো হয়, বার্ড মোটিভ হয়ে গেছে, পুরো শাড়িটা এইভাবে কর্নার করে গেছে, প্রাইস রেঞ্জ সেম, ওপর পোর্শনটা যাচ্ছে এইভাবে খুব লাইট একটা গ্রিন, আর নিচটায় পুরোটাই এইভাবে বার্ড মোটিভ হয়ে গেছে, পুরো টোটাল শাড়িটা এইভাবে বার্ড মোটিভ হয়ে গেছে, পুরোটা পুরোটাই এইভাবে বার্ড মোটিভ হয়ে গেছে। আর এটা যাচ্ছে ব্লাউজ পিস, প্রাইস রেঞ্জ সেম, 3700। নাম্বার 8 এটাও খুব সুন্দর, সরি নাম্বার 9। এটা যাচ্ছে আঁচল মাল্টি কালার, শাড়িটা খুব সুন্দর দেখতে, আঁচল পোর্শন বডিতে এইভাবে যাচ্ছে মাল্টি কালারের কাজটা, প্রাইস রেঞ্জ সেম। এটা যাচ্ছে বডি হাফ পোর্শন, হাফ পোর্শন এটা যাচ্ছে, আর হাফ পোর্শন যাচ্ছে এটা ব্ল্যাকে, সিল্ক মেটেরিয়াল, সিল্ক পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক অ্যাফিলিয়েটেড, প্রাইস রেঞ্জ 3700 নাও, অরিজিনাল প্রাইস 3850। এটা ব্লাউজ পিস নাম্বার 10। একটা খুব একটা ব্রাউন কালার, একটা মেটে মেটে রং, তার মধ্যে এইভাবে ক্র্যাক করে কাজটা করা, খুব বড় একটা আঁচল, নাম্বার 10 বড় আঁচল এইভাবে গেল। এই যাচ্ছে বডিটা, হাফ পোর্শন যাচ্ছে এইভাবে, ফ্রন্ট পোর্শনটা যাচ্ছে এইভাবে একটা জিওমেট্রিক প্যাটার্নে, এটাও কিন্তু বাটিক হ্যান্ড বাটিক, একটু অন্যরকম জিওমেট্রিক, আর হাফ পোর্শন যাচ্ছে এইভাবে, এই কালারটা একটু শেড আছে কালারটার মধ্যে নানান রকম, 3700। এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 10। নাম্বার 11 আমি চান্দেরি দেখাতে শুরু করি, চান্দেরিতে অ্যাপ্লিক, দেখুন হাফটা যাচ্ছে গ্রে কালার, এইভাবে গ্রে এর মধ্যে রেড দিয়ে এইভাবে যাচ্ছে অ্যাপ্লিকটা, এইভাবে দেখালে সুবিধা হবে দেখাতে, এইভাবে যাচ্ছে হাফ পোর্শনটা গ্রেতে, প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, অরিজিনাল প্রাইস 2250, সরি 2150, ডিসকাউন্টেড প্রাইস 1550, 1550। হাফটা হচ্ছে এইভাবে রেড, রেডের মধ্যে গ্রে গ্রে দিয়ে কাজ করা, ব্লাউজ পিস কিন্তু নেই, অরিজিনাল প্রাইস 2150, ডিসকাউন্টেড প্রাইস 1550। নাম্বার 11। নাম্বার 12 কি আছে প্রাইস, নাম্বার 12 এটাও মেটেরিয়াল চান্দেরি, এইভাবে যাচ্ছে অ্যাপ্লিক অ্যান্ড এমব্রয়ডারি, এইভাবে দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে কতটা কাজ, এগুলো সব অ্যাপ্লিকে, এটা যাচ্ছে এমব্রয়ডারিতে, বার্ড দুটো এমব্রয়ডারি, বাদ বাকি সব অ্যাপ্লিক, এইভাবে যাচ্ছে হাফটা, অরিজিনাল প্রাইস 2450, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1850। এইভাবে যাচ্ছে হাফ প্লিটসটা, প্লিটসে পড়ছে এই বর্ডারটা, পুরোটাই এইভাবে চলে যাচ্ছে, নাম্বার 12 1850। নাম্বার 13 একটু ডিজাইনার চন্দ্রি দেখাই, এটা যাচ্ছে আঁচল, তাতে এইভাবে এমব্রয়ডারি করা রয়েছে, এটা যাচ্ছে বডি, বডিটা যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে প্রিন্টেড রেয়ন কটন, বডি বডিতে যাবে প্রিন্টেড রেয়ন কটন বডিটায়, আবার হাফ পোর্শনটা যাচ্ছে, এই ডিজাইনটাই এমব্রয়ডারিতে করা রয়েছে চন্দ্রিতে, এইভাবে পায়ে পায়ে চলে যাবে, একটা ব্লাউজ পিস এর সাথে পাবেন, অরিজিনাল প্রাইস 2450, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1850। পুরোটা দেখিয়ে দিয়ে পাশটায় আমি, এইভাবে যাচ্ছে পুরোটা প্লিটস, এই সেম ডিজাইন আমি আরেকটা দেখাচ্ছি, সেম ডিজাইন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে তোমার নাম্বার 14। এটা যাচ্ছে আঁচল ম্যাজেন্টা কালারের মধ্যে, ডিজাইনার চন্দ্রিতে আসলাম, দুটো দেখালাম, ফ্রন্ট পোর্শনে এটা যাচ্ছে রেয়নটা, রেয়ন কটন প্রিন্টেড, হাফ পোর্শনটা যাচ্ছে, ঘুরিয়ে নাও, ম্যাজেন্টা কালারেরই চন্দ্রিতে এইভাবে এমব্রয়ডারি করা, 1850 নাম্বার 14 পুরোটা।
আচ্ছা নাম্বার 15 আরও কম 1950 চান্দ্রিতে অ্যাপ্লিক মাল্টিকালার রেইনবো অ্যাপ্লিক বিভিন্ন কালার দিয়ে ফ্লাওয়ারটা করা হয়েছে 1950 অরিজিনাল প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1450 1450 ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1450 এইভাবে যাচ্ছে আঁচল মেটেরিয়াল চান্দেরি এইভাবে যাচ্ছে বোথ সাইড বর্ডার এই বর্ডারটা বোথ সাইডে চলে যাচ্ছে রেগুলার ওয়্যার হিসাবে কিন্তু ভালো যারা রেগুলার শাড়ি পরেন 1450 প্রাইসে কিন্তু ভালো দেখতে শাড়িটা স্কাই কালারে চান্দেরি এগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস দিচ্ছি না আমার মনে হয় যে কোনো একটা কালার পরলেই ভালো লাগবে পুরোটাই এইভাবে আছে নেক্সট দেখাচ্ছি 16 এক কাজ সেম প্রাইস সেম ওয়ার্ক দেখো তো 16 তো নাম্বার 16 রেড কালারে চান্দেরি এইভাবে আছে আঁচল বোথ সাইড যাচ্ছে বর্ডার 14 প্রাইস হচ্ছে 1450 এইভাবে আছে অ্যাপ্লিকটা বোথ সাইড করা প্রাইস হচ্ছে 1450 পুরোটাই এভাবে গেছে আরেকটা দেখাচ্ছি সেম ওয়ার্ক নাম্বার 17 রাস্ট কালারের চান্দেরিতে সেম ওয়ার্ক দেখতে কিন্তু খুব সুন্দর পরলে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এরকম মাল্টি কালারে যাচ্ছে পরলে কিন্তু দেখতে খারাপ লাগছে না 1450 নাম্বার 17 পরলে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে পুরোটাই এইভাবে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার 18 আসছি স্যাটিন বর্ডার চান্দেরিতে এমব্রয়ডারি বর্ডারটা ব্ল্যাক বডি আর বর্ডারে আছে ফিরোজা ব্লু সিগ্রিন এইগুলো বর্ডার আঁচল থেকে এটা না এইভাবে দেখাতে হবে এটা গেল আঁচল এবারে আসছে এইভাবে পুরো চেস্ট পোর্শনটা কভার করছে এইভাবে পুরো কাজটা একদম চেস্ট পোর্শন ঘুরে কোমরে চলে যাচ্ছে পুরোটা এইভাবে বোঝাই যাচ্ছে দেখুন কতটা কাজ চেস্ট পোর্শন প্রাইস হচ্ছে 2750 এই যাচ্ছে প্লিটস তারপরে যাচ্ছে এইভাবে প্লিটসটা যাচ্ছে পরপর পরপর কাজ যাচ্ছে পুরো প্লিটসে পুরো শাড়িটাতেই এইভাবে পুরোটা কাজ উইথ ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস 2950 অরিজিনাল প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2450 ওটা নাম্বার নাম্বার 19 স্যাটিন বর্ডার চান্দেরিতে দেখাচ্ছি অ্যাপ্লিক অফ হোয়াইট বেস ব্লু পার অ্যাপ্লিক বোথ সাইড অ্যাপ্লিক এইভাবে দেখাচ্ছি অরিজিনাল প্রাইস 2650 ডিসকাউন্টেড প্রাইস আছে 2000 এইভাবে পুরোটা চলে যাচ্ছে উইথ ব্লাউজ পিস এর সঙ্গেই ব্লাউজ পিস আছে শাড়ির সাথে 2000 হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস নাম্বার 20 চান্দেরিতে একটা মিরর ওয়ার্ক দেখাচ্ছি অনেকেই চাইছেন এইভাবে একটা পিচ কালারের চান্দেরি খুব সুন্দর কালারটা চেক আছে তার মধ্যে পুরো জড়ি চেক আছে এইভাবে মিরর ওয়ার্ক আছে গর্জিয়াস শাড়ি বোথ সাইড এইভাবে বর্ডার বোথ সাইড এইভাবে বর্ডার গেছে পুরোটাই এইভাবে বর্ডার চলে গেছে তার সাথে ব্লু ব্লাউজ পিস আছে প্রাইস হচ্ছে 2650 হচ্ছে অরিজিনাল প্রাইস ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2000 এবারে আসছে তিনটে লিনেন পাঁচটা লিনেন এটা হচ্ছে নাম্বার 21 লিনেন জামদানি এই আছে আঁচল বোথ সাইড বর্ডার এইভাবে বর্ডার আছে পুরো শাড়িটাতে এইভাবে পুরো টোটাল শাড়িটাতে বর্ডার আছে অরিজিনাল প্রাইস 3750 ডিসকাউন্টেড প্রাইস 2750 পুরো শাড়িটাতে এইভাবে বর্ডার গেছে পুরোটাই একদম পিছনের পাটেও আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাতেই এইভাবে বর্ডার চলে গেছে অরিজিনাল প্রাইস 3750 ডিসকাউন্টেড প্রাইস 2750 ব্লাউজ পিস সমেত ব্লাউজ পিসটা বানাবেন না নাম্বার 22 লিনেনের ব্লাউজ পিস বানাতে আমরা বারণ করি সেম প্রাইস 3750 এখন 2750 খুব সুন্দর একটা কালার এটা আঁচলে এইভাবে সানফ্লাওয়ার করা হয়েছে উইভিং লিনেন জামদানি বলতে পারেন এগুলো এটা আমার শাড়ির সাথেও খুব সুন্দর যাচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন খুব ভালো লাগবে এইভাবে যাচ্ছে পুরোটা বর্ডার আর এই যাচ্ছে প্লিটসের বর্ডার টোটালটাই এইভাবে যাচ্ছে পুরোটাই এইভাবে যাচ্ছে এখন প্রাইস হচ্ছে 2750
number 24 4th no sorry number 23 ageta gale 22 number 23 plain linen quality 100 counter tachol stripe tachol or body te ekta powder ash mane ki bolbo bhishoni light color ekta khub light grey ekta silver color type er both side red border purotai eki rokom bhabe chole geche total tai original price 2250 এখন প্রাইস 1650 দুটো চেক লিনেন দেখাচ্ছি নাম্বার 24 এগুলো খুলে দেখানোর কিছু নেই অল ওভারটাই সেম উইভিং চেক লিনেন অরিজিনাল প্রাইস 2100 এখন হচ্ছে 1550 অরেঞ্জ কালার বোথ সাইডে সিলভার বর্ডার এবং অল ওভার বডিতে সিলভার চুরির চেক এটা হচ্ছে অরেঞ্জ কালারে দেখালাম এর পরেরটা দেখাচ্ছি নাম্বার 25 এটা হচ্ছে একটা রানী কালার কোয়ালিটি খুব ভালো সেম প্রাইস 1550 লাস্ট শাড়ি এই এপিসোডের 1550 জরি চেক লিনেন আপনাদের ডিসকাউন্টে প্রচুর শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ করুন 9836420626 ফোন করুন 9239352260 আর 9836420626 এই দুটো নাম্বারে আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন মুখে বলুন কত নাম্বারের শাড়ি কলকাতা এবং আশেপাশে ক্যাশ অন ডেলিভারি আছে আর দূরের বন্ধুদের অ্যাকাউন্টে টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আগের এপিসোডগুলোও দেখুন ভালো লাগলে তাহলে আবার আসি পরের এপিসোডে হিউজ ডিসকাউন্ট নিয়ে আবার আসবো